ওমানে উদযাপিত হয়েছে ঈদে মিলাদুন্নবী। দেশটির গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমান আল আমির আমরাত শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। শুক্রবার ওমানের আল আমরাত ওসমান বিন আফফান মসজিদে আয়োজন করা হয়। এটার নুরুল আজিমের সভাপতিত্বে সভাটি যৌথভাবে পরিচালনা করে সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও শওকত আকবর। সভায় প্রধান অতিথি ছিলেন মাওলানা সাইফুদ্দিন আল কাদেরি। আরও বক্তব্য রাখেন মাওলানা ওয়াসিম আল আকরাম কাদেরি, মাওলানা আবু তাইফ সহ আরও অনেকে। সারে লোকের দিলো কেন্দ্রীয় তমন্না হ্যাঁ কি হম মদিনা ওয়ালে কে সচ্চে আশিক বন যায়।